বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বা শ্রমিকদের বাদানুবাদ ও ম্যাসে ঢুকে শিক্ষার্থীদের মারধরের ঘটনায় উত্তপ্ত বরিশালের পরিবেশ মঙ্গলবার রূপাতলি বাস স্ট্যান্ডে দুই শিক্ষার্থীর সঙ্গে টিকেট নিয়ে বাধানুবাদ ও তাদের মারধর করে বিআরটিসির এক শ্রমিক এর প্রতিবাদে টায়ার জালে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা পরে রাতে বিশ্ববিদ্যালয় এলাকায় ম্যাসে ঢুকে শিক্ষার্থীদের বেধরক মারধর করে বাস শ্রমিকরা এতে আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ঘটনার প্রতিবাদে বুধবার সকালে আবারও বরিশাল পটুয়াখালী সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা